এরকম পোশাক আমি পরেছি। ওরা দুজনকে স্কুলের ইউনিফর্ম। হ্যাঁ, তো বলে এখানে আমি কখনো গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, তো গিয়েছিলেন তো। আমার খুব চেনা চেনা লাগছে। আমি ডাক্তারবাবু, এই দেখুন আপনি এরকম সেজে আমাকে হাসাবেন বলে নিয়ে চলেন। মনে করুন, মনে পড়ছে আপনার? একটু মনে করার চেষ্টা করুন। আমরা খুব আনন্দ করছিলাম, মনে পড়ছে? ওরা দুজন আমাকে হাসানোর জন্য ঘরের মধ্যে এরকম ভাবে নাচছিল, আমাকে খুশি করার জন্য। আপনি ওই রকমই ছিলেন? হ্যাঁ, একদম একদম। আমি এরকম সেজেছিলাম, মনে পড়ছে? এই তো আপনার মনে পড়ছে। ডাক্তারবাবু, এই দেখুন, সোনারূপার জন্মদিনের দিন, আপনি, সোনারূপা, ভাই, মনে পড়ছে আপনার? আমরা সবাই মিলে খুব আনন্দ করছিলাম। একটু মনে করার চেষ্টা করুন ডাক্তারবাবু, মনে পড়ছে কিছু? আপনি একটু মনে করুন, মনে পড়বে আপনার। এই দেখুন, দেখুন ডাক্তারবাবু, সোনারূপা স্কুলে আপনি আপনি স্টেজে উঠে কথা বলছিলেন, মনে পড়ছে? একটু একটু মনে করুন। হ্যাঁ, স্কুলে ফাংশনের দিন আমি ফাংশনে গেছিলাম। আমি ফাংশনে গেছিলাম, আমি স্টেজে উঠেছিলাম। আমি আমি স্টেজে উঠে, এই তো মনে পড়ছে, আমি স্টেজে উঠে আমি আমি কিছু একটা বলেছিলাম, আমি কিছু একটা বলেছিলাম না স্টেজে উঠে? আমি মনে করুন, কিছু একটা বলেছিলাম আমি। ওরা দুজন আপনার মেয়ে, ডাক্তারবাবু, সোনারূপ আপনার মেয়ে, একটু মনে করুন না। আপনি মনে করুন, কিছু বলেছিলাম মনে করুন। আমি মনে হয় কিছু একটা কি বলেছিলাম আমি, আমি মনে করুন, আপনার মনে পড়বে। আমি ওর ফ্যামিলি ফ্রেন্ড। ও, আসলে আমি আপনাকে সেদিন কিছু বলিনি, আজ যখন পেশেন্টকে সঙ্গে নিয়ে এসেছেন তখন আজ বলি। আসলে ওকে খুব যত্নে রাখতে হবে, অ্যাকচুয়ালি খুব বেশি হলে ওর হাতে আর সময় 6 মাস। আচ্ছা, আমরা কি ওকে বাইরে কোথাও ট্রিটমেন্টের জন্য নিয়ে যেতে পারি না? ওয়েল, নিয়ে যেতে পারেন, তবে তাতে কিছু লাভ হবে না। কিন্তু ডক্টর, ওখানে তো ক্যান্সার ট্রিটমেন্ট অনেকটা অ্যাডভান্সড। অ্যাডভান্স, কিন্তু পেশেন্টের যা অবস্থা তাতে করে ট্রাভেল করতে পারবে না। তার চেয়ে এখানে যেরকম চলছে চলুক। ডক্টর, আমার একটা কথা ছিল, মানে ওর এই ক্যান্সারের কোনো রকম ট্রিটমেন্ট হবে না, কিমোথেরাপি বা রেডিয়েশন এসব? আপনি কি ডক্টর? না, মানে আজকালকার দিনে সবাই তো সবটা জানে, তাই। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।